প্রণাম করলে তো আশীর্বাদ করতে হয়। তোমার নাম বলো মা। আশালতা বন্দ্যোপাধ্যায়। তোমার বাবার নাম বলো। স্বর্গীয় শ্রী অঘোরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর তোমার জ্যাঠামশাইয়ের নাম কি? শ্রী অনুকূলচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তুমি রান্না জানো? পুঁই চচ্চড়ি, মাছের কালিয়া, ছানার ডালনা রেঁধেছি, আর কিছু জানি নে, তবে শিখিয়ে দিলে পারবো। তুমি সেলাই ফোড়াই জানো? তেমন জানি নে, তবে দিদির কাছে শিখছি। না, জানে জানে, ও সব জানে, ওই ভয়ে আর লজ্জায় ওরকমটা বলছে। থাক থাক, ওতেই হবে। তুমি লেখাপড়া শিখেছ? ও বিহারীর দিকে অমন করে চাইছে কেন? আমি মহেন্দ্র মুখুজ্জি এখানে বসে আছি, ও কি আমায় দেখতেই পাচ্ছে না? চোখে চোখে কি কথা হচ্ছে বল না মা। হ্যাঁ, শিখেছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানি, যুক্তাক্ষর তেমন জানি নে, তবে শুভম করে জানি। মইন, বেয়ারি, তোরা যদি কিছু জানতে চাস শুধিয়ে নে। চোখে এত ভক্তি, এত মুগ্ধতা, এমন আকুলতা কার জন্য? ওই বিহারীর জন্য? হাত পা গুটিয়ে বসে থাকলে হবে মা? পেটে তো কিছু দিতে হবে। ও বেলার ভাতে একটু জল ঢেলে রেখেছিল, তুমি তাই খাবে নাকি একটু ভাতে ভাত করে দেবো মা? আমার কিচ্ছু ভালো লাগছে না বেনু, আমার খিদে নেই। ও মা, আমাদের কপালে এখনো অনেক দুর্ভোগ আছে, কত উপোস দেবে তুমি? আমার ভালো লাগছে না বেনু, তুই চালাসনি আমাকে যা দেখি এখান থেকে।
তোমার জন্য আমার বড় চিন্তা হয় মা। তুমি আর কত সইবে? সব আমার জন্য মা, সব আমার জন্য। তোমার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। মাঝে মাঝে বাবার উপর খুব রাগ হয় জানো মা। আর পাঁচটা মেয়ের মতো যদি আমায় ছোট বয়সে বিয়ে দিয়ে দিত তাহলে বোধ হয় তোমাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো। এসবই হচ্ছে আমার অদৃষ্ট বুঝলি। মা মেয়েতে বসে সোহাগ করা হচ্ছে বুঝি, তা যত খুশি সোহাগ কর, কিন্তু পঞ্চায়েতে যে তোদের একবার ডেকেছে সেখানে গিয়ে দেখা করে আয়। আমার খবর দেবার কথা তাই খবর দিয়ে গেল, এবার তোরা যা খুশি কর, পঞ্চায়েতে তেনারা যে তোদের জন্য অপেক্ষা করছেন। মা, তুমি এবারে ওনাদের খুব সুন্দর দেখে একখানা গান শুনিয়ে দাও তো। আয় মা, এখানে বস।
মইন চললি কোথায় মইন দাঁড়া মইন দাঁড়া এত তাড়াহুড়ো করে চললি কোথায় মইন আমার সময় নেই কাকিমা ওরে বাবা আমিও তো তোর সঙ্গে যাব আমি কি তোর মতো করে ছুটতে পারি পাত্রী পছন্দ হয়েছে কিনা এ ব্যাপারে তো কিছু বললে না মেয়ে আমাদের পছন্দ হয়েছে মতলব কিন্তু বোঝাই যাচ্ছে হ্যাঁ তারা যথেষ্ট অপমানজনক কথাবার্তা বলেছেন কিন্তু তার জন্য এ নিয়ে জল ঘোলা হোক কারণ আমরাই আদেশ দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে বে পাকা করার এত ভালো একটা সম্বন্ধ ওরা পায়ে ফেলে দিল এত বড় আসপাতা আসপাতা বলে আসপাতা যে ভট্টাচার্য মশাইকে গায়ের সকলে কত মান্যগণ্য করে তাকে বলে কিনা বুড়ো ভাম ঘাটের মরা বাহাদুরে বুড়ো আরো কত আকটা কুকথা বললে গো এসব কথা থাক না তিনি ভদ্র না কারোর খেতি চাননি তাই কথা বাড়াতে চাইছেন না 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 কথা তো বাড়বেই চন্দননাথ তুমি চুপ করে বসো যা বলার এই মোড়লরাই বলবেন বলি মুখে কুরু পেতে বসে থাকলে চলবে বলি এই দণ্ডে যদি মা মেয়েকে সাজা না দাও তাহলে যে পঞ্চায়েতকে লোকে ছাছা করবে আর তোমাদের মাথার উপর উঠে সেই মেয়ে নেত্র করবে না 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 আর তো সহ্য করা যায় নে আর এই ঢিঙ্গি মেয়েকে ভুড়ি ফুপড়ি করিয়েই বসিয়ে রাখি তাই তো আর তোমার ওই ধাড়ি মেয়ের জন্য কোনো রাজপুত্র এ জন্মে আর আসবে আর তোমার ওই বিদ্যে ধরি মেয়ে তুমি মানে মানে এই বেলা বিদেয় হও একুনি এই রাত বিদেতে দুজন মেয়ে ছেলে আর কোথায় যাবে কিন্তু কাল সূর্য ডোবার আগেই বিদেয় হও মনে রাখি শরীমতি মুরুব্বীদের দয়ার শরীর তাই একটা দিন সময় পেলি
কাল সূর্য ডোবার পর তোদের যেন কেউ এর তল্লাটা দেখতে না পায়। কাল সূর্যাস্ত পর্যন্ত সময় আছে, না না কিছু একটা করতে হবে, যা করার শিগগিরই করা চাই। আমি চললু। মহিন্দা দাঁড়াও, আমিও আসছি। মহেন্দ্র ওভাবে চলে গেল কেন? ও দিদি, আমাদের ব্যবহারে কি কোনো ত্রুটি হলো? না না, আপনাদের কেন কোনো ত্রুটি হবে? মহেন্দ্রর মুখ দেখে মনে হলো সে একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, ভুলে গেছিল আসলে, তাই নিজের উপরে বিরক্ত হয়েছে। দিদি ও ছোটবেলা থেকে এমন ধারা। খুব রাগ বুঝি? না না রাগ নয়, ও ছোটবেলা থেকে একটু খাম খেয়ালি, সত্যি বেহারি। মোহিনীর এই স্থানকাল পাত্রের জ্ঞানটা কবে হবে বল দেখি? সে নয় তুমি জিজ্ঞেস করে নিও। বাড়িতে না হয় নিজের মর্জিতে চলিস, তা বলে এখানে এসেও ওনারা এখন কি ভাবছেন বল দেখি? না না কিচ্ছু ভাবিনি, কিচ্ছু, কাজের মানুষের কাছে কাজটাই তো আগে। এ তো খুব ভালো কথা, কি বলো গিন্নি? হুম বটেই তো বটেই তো। মহিন্দা নিশ্চয়ই গাড়িতে বসে আছে আর আমাদের দেরি দেখে রেগে যাচ্ছে। কাকিমা শিগগিরই চলো। ওমা আপনিও এক্ষুনি রওনা হবেন? আমাদের কথাবার্তা তো কিছু এগোলোনি। ঠিকই তো বেহারি, তোরা দুজন বরং চলে যা, মহিনের যখন এত তাড়া দেরি করার দরকার নেই, আমি পরে যাব খনে। তোদের আর মেয়ে পছন্দ হলো বলেই খালা, লাখ পাতার কমে বে হয় না জানিস নে। তবে চলুন দিদি, আমরা ভিতরে গিয়ে কথাবার্তাগুলো সব সেরে দিই। বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের পোড়ার মুখে কপাল পেরেছে। বলছিলাম আমরা না হয় ওনাকে লোক দিয়ে গাড়িতে করে ফেরত পাঠিয়ে দেবো। বেশ আমি তাহলে আসি। নমস্কার। এসো বাবা এসো। আসি কাকু আসি। চলুন দিদি আমরা ভিতরে যাই। হ্যাঁ আসো আসো। আমার মতো সামান্য মুখ্য মেয়ে মানুষের প্রতিও তোমার এত দয়া। আমি যা চেয়েছি তুমি আমায় তাই পাইয়ে দিয়েছো। আমার আর কিচ্ছুটা চাইনি ঠাকুর, আর কিচ্ছুটা চাইনি। তুমি কেবল দেখো, আমায় আশীর্বাদ করো, আমি যেন মহেন্দ্র বাবু সেবা করতে পারি, ওনার সাথে থেকে যেন ওনার মতো হওয়ার চেষ্টা করতে পারি ঠাকুর। আমার আর কিচ্ছুটা চাইনি, কিচ্ছুটা না। আজকের কথা তো একটু আলাদা, তাই না দিদি? ওখানে নিশ্চয়ই ভালো মন্দ কিছু খাওয়া হয়েছে। মহিন কি বাড়ি ফিরে এসে মনে হয় তোমার মুখে কিছু দেবে কখনো? ভালো মন্দ খাওয়া হয়েছে তবে কি? না 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 দিদি, ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। মহিনকে খাইয়ে যতই হাত করার চেষ্টা করুক না কেন, আমাদের মহিনের ওমে পছন্দ হবে না, হতে পারে না। তুমি বলছো? তুমি দেখো আমার কথা মেলে কিনা। মহিন অমহিন সব মিটলো, মেয়ে কেমন দেখি বাবা? পছন্দ হয়েছে? ও বিহারী কি হয়েছে? সেটা তো আমি বুঝতে পারছি না মা। ও মা বড়দি, এ মহিন যে একেবারে রাগে পুষছে তো। হ্যাঁ
নিকাজ সেখানে কোনো কেলেঙ্কারি ঘটেছে। না না তেমন কিছু হয়নি। উমা তো দৌড় দিল গো দিদি, কিছু হয়নি বললেই হলো। বল না বেহারি, দোহাই তোর, আমাকে আর অশান্তিতে রাখিস নে বাবা। ও আর কি বলবে গো দিদি, তোমাকে আমি বলছি তুমি শোনো। মহিনের অমন আষাঢ়ের মেঘের মতো কালো মুখ, পা দাপিয়ে অমন সিঁড়ি দিয়ে দপদপ করে চলে যাওয়া, বাড়ি কাঁপিয়ে দৌড় দেওয়া দেখেও বুঝতে তুমি পারছো নে মেয়ে তার পছন্দ হয় নে কো, সেই জন্য তোমার ছেলের অত গোসা। ও বাবা বেহারি, সত্যি মেয়ে পছন্দ হয়নি? বল না বাবা। না না মা, ঠিক তা নয়, মেয়ে পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। কি বললি? পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু মা তোমাকে একটা কথা বলা হয়নি আসলে। দিদি, দিদি বা দিদি,